যে রাধে রাধে। তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোম্মানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার। তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি, এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র। তো মন্ত্রটার নাম শুনলেই আপনারা আগে থেকেই বুঝতে পারবেন যে এর ক্ষমতা কতটা হবে। তো সেটা হয়েছে ত্রিশূল অস্ত্র। তো আজকেই আমি ত্রিশূল অস্ত্র মন্ত্রটা নিয়ে এসেছি। এই ত্রিশূল দিয়ে আপনারা বহু রকমের কাজ করতে পারবেন। তো এর আগে আমি একটা বিষের গিঠামু দিয়েছিলাম, সে গিঠামু কাটতে পারবে এবং জ্ঞান কুজ্ঞান বা আনচিয়ান মারামশাল এগুলো কাটতে পারবে ত্রিশূল অস্ত্র দিয়ে। তো এটা খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল। তো দেখুন, এই যে পশ্চিম মেদিনীপুরে আমারই এক শিষ্য, তার নাম হচ্ছে শ্যামাপদ মাহাত্ম্য। তো এই আমার মন্ত্র নিয়ে বহু কাজ করছে এবং করেছে এবং সব মন্ত্রে সে সফলতা পেয়েছে। তো উনি যতগুলো মন্ত্র কাজ করেছে প্রত্যেকটা মন্ত্রই কাজ পেয়েছে, একটা মন্ত্র আজ পর্যন্ত ওর কাছে ফেল হয়নি। তো আপনারা নিজে মুখেই শুনুন উনি যেটা বলছে এবং সেটা করেওছে, এবং আমি আপনাদেরকে সে প্রমাণ সহ মানে ছবিটা দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, নিজে চোখে দেখুন এবং কানে শুনুন, তাহলে বুঝতে পারবেন। বল তুই কে বল, তুই বল, তুই কে বল, কি মনে হচ্ছে বল, বল কে বল, মনসা পূজা, কি নাম তা, কে তুই, তুই কাক, তোকে কে রেখেছে বল, বল বল, সাধন, কে সাধন, কোথায় ঘর সাধনের, কোন গ্রামের নাম কি বলতে, কি হয়েছে, হ্যাঁ আবার বল, তুই কে বল, বল বল, আচ্ছা তুই বল, আর ইসমনি বল, বল, এই তুই খাজার আমি করবি নি, অনেকবার বলেছি, অনেকবার বলেছি, তুই অনেকবার বলেছি, তুই বারবার এদেরকে এরকম করে খারাপ করছিস, বহু কষ্ট দিয়েছিস, তুই ছানাটাকে কি এরকম করেছিস বল, আমরাই করেছি, কেন করেছিস, ছানাটা কি করেছে তোর, দেখে সহ্য হয়নি, ও হাঁটতে খেলে ছুটে, হ্যাঁ তুই তাহলে বহুবার তো বলেছিস, বহুবার মানে জায়গায় বলেছিস, বল আচ্ছা আর কি করেছিস বল, বল আর কি করেছিস বল, বল বল আর কি করেছিস বল, বল আর কিছু করিস নি, আর এসবি নি, বল আর এসবো নি, বল বল আর এসবো নি, বল বল, এখানে এখানে আকাট, এখানে আকাট, আঙ্গুলে আকাট, বল বল, রাম সীতা, রাম সীতার দোহাই বল, আর এসবো নি, বল বল বল, এখানে আকাট, আঙ্গুলে আকাট, আকাট, বল রাম সীতার দোহাই, আর এসবো নি, বল, আচ্ছা আর একবার, আরো বা আকাট বল, আর রাম সীতার দোহাই, আর এসবো নি, কাজকে বল, বল বল, এসবনি বল, এই সেটা আমি করবি নি, বল বল, আরেকবার বল, রাম সীতা তো আর কখনো এসবি নি, বল বল, এসবনি, আর যদি এসেছে তোর কি অবস্থা হবে, হ্যাঁ বল, আর এসবনি বল, কোনো দিন ওদের উপরে কোনো চোখ তুলে তাকাবো নি, দৃষ্টি দিবনি ওদের উপরে, বল ঠিক আছে, তুই আবার, তুই তুই খেলা নামে যাবি কিনা, বল বল বল, কি দিবি, বল যাবি কিনা, বল বল, কোথায় যাবি, আর কার কি করেছি ওদের ঘরে, বল আগে পরিষ্কার করে, কোথায় কোন ওষুধ পালা ঘেরে রেখেছু ওদের ঘরে, আর কি করেছু, আর কিছু করেছু নাকি ওখানে ওদের ঘরে, বল, আচ্ছা ঠিক আছে, বল বল, আর এসব উনি, বল এখানে বলে যা, এখানে বল মা কালীর দোহাই, আর এসব উনি, আর কাট, আর কাট, আকাট বল, আর আর এসবনি, বল মা আবার আকাট,
যার কি মারা চুদুই না আকার বড় আকার বড় বলেস বই মাকালে নমস্কার গুরুদেব আপনার দেওয়া মন্ত্রতন্ত্র দিয়ে আমি খুবই ভালো কাজ করছি কাজ ছবি হচ্ছে কোনোটাও ফেল হয়নি আশা করি ভগবানের কৃপায় আপনার দেওয়ার যে মন্ত্র সে মন্ত্রগুলো আমি কাজ করছি ১৩ অবতার করাত ১০ অবতার জল পড়া এগুলো খুব ভালোই কাজ করছে আমি অনেকগুলো গরুকে সুস্থ করেছি একটা কিছুদিন আগে একটা পুয়াতি মেয়ে আমার কাছে এসেছিল তার পেটে বাচ্চা রয়েছিল ১১ মাস হয়ে গেছে কোনো মতেই বাচ্চা হচ্ছিল না কোনো তান্ত্রিক ক্রিয়া করা ছিল প্রায় ১১ মাস ৩ ৪ দিন এরকম হয়ে গেছিলো বাচ্চা কিছুতেই হচ্ছিল না কেউ চারদিকে তান্ত্রিক গুণিন দেখেছে কোথাও কোনো কিছু হয়নি আমার কাছে এসেছিলো আপনার দেওয়া যে মন্ত্র আছে পেট কাটি পেটারি কাটি ওই কলমি খাড়া দিয়ে মাপ করে সরার উপর চাপিয়ে যে কাটানটা সেই কাটানের কাজ আমি করেছিলাম আর ওই ১৩ অবতার জল পড়া ১০ অবতার জল পড়া আর ত্রিভুবন করাতে জল পড়া দিয়েছিলাম কিছুটা খাইয়েছিলাম তাকে স্নান করেছিলাম করার পরেই বাচ্চা হয়ে গেল বিকালবেলায় কাজ করেছি সকালকেই বাচ্চা হয়ে গেছে তারা খুবই খুশি তারা খুবই আনন্দিত আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম আপনার তন্ত্রমন্ত্র দিয়ে আমি যেমন কাজ করতে পারি মানুষের যেমন উপকার করতে পারি আপনার কৃপায় মায়ের কৃপায় প্রত্যেকটা মানুষের যে যে কম অসুবিধায় নিয়ে আসুক না কেন সবারই অসুবিধা থেকে যেমন তাকে সারাতে পারি আর আপনার কাছে আমার অনুমতি চাই আপনার দেওয়া তন্ত্রমন্ত্র দিয়ে আমি সঠিকভাবে যেমন কাজটা করতে পারি সঠিকভাবে যেমন সঠিক সময় যেমন কাজটা হয় আর এছাড়াও অনেক গরুকে ভালো করেছি আমি অনেক গরু আপনার দেওয়ার যে তন্ত্রমন্ত্র দিয়ে অনেক গরুকে সুস্থ করেছি আমি অনেক লোকের গাই খারাপ করে দিয়েছিল অনেক গরু সুস্থ করেছি মানুষের রোগ জ্বালা সারিয়ে দিচ্ছি আপনার তন্ত্রমন্ত্রগুলো আগুনের মতো কাজ করছে নমস্কার গুরুদেব তো আশা করি দেখলেন এবং কানে শুনলেন তো বুঝতে পারছেন মানে আমার মন্ত্রটা আমার মন্ত্র নিয়ে কত মানে কাজ করছে এবং কতটা সফলতা পেয়েছে তো আপনারাও করুন আমার যতগুলো তন্ত্রমন্ত্র দেওয়া আছে বুঝে সুঝে কাজ করুন আপনারাও সফলতা আগে ভালো মতন পেয়ে যাবেন এবং কাজ করে আপনারা এগিয়ে যেতে পারবেন তো যতগুলো আমি ভিডিও দিয়েছি আপনারা কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একবার না বুঝতে পারলে দুবার দেখবেন দুবার না বুঝতে পারলে তিনবার দেখবেন দেখে আপনারা বুঝে কাজ করবেন আপনারা ভালো কাজ পাবেন কারণ আমি যতগুলো মন্ত্র দিয়েছি সেগুলো গুরুবিদ্যা এবং আমার নিজের কাজ করা মন্ত্র যার জন্যে আপনাদেরকে আমি বারবার বলতে পারছি যে আপনারা কাজ করুন এবং সফলতায় আপনারা এগিয়ে যান তো আমার আর একটা শিষ্য তো ওনাকেও আমি বেশ কয়েকটা অস্ত্র দিয়েছি এবং কতগুলো মন্ত্র নিয়ে নিজে কাজ করে তো ও হয়তো দু চারটা কথা বলছে আপনারা শুনুন তো ছেলেটা খুব আমাকে ভালোবাসে এবং ঠাকুর ঠাকুর করে তো আমিও তাকে ঠাকুর ঠাকুর বলেই ডাকি তো তার বাড়ি হচ্ছে শিলিগুড়ি প্রসেনজিৎ সরকার এও দুটো কথা বলছে আপনারা শুনুন শুনলে বুঝতে পারবেন তো যাই নমস্কার আমি প্রসেনজিৎ সরকার মা ব্রহ্মণী শক্তি চ্যানেলের ওস্তাদ শ্রী শ্রী উত্তম হালদার মহাশয় উনি বর্তমান গুরু বলা বিশেষ দরকার তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়গুলো হচ্ছে আজকে আমি একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর বয়স কতখানি সবাই ভিডিও দেখে বুঝতেই পারছেন
কি কারণে আজকে তান্ত্রিক লাইনে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটুখানি খারাপ ছিল ফ্যামিলি আমাদের দুটো তো দ্বিতীয় পক্ষে আমরা প্রথম পক্ষে রাখি দ্বিতীয় পক্ষে যে মহিলা ছিলেন সেই মহিলা আমাদের বাড়িতে খুবই মানে এক সময় না এখনো পর্যন্ত খুব অত্যাচার করে তো পরপর প্রচুর কাজ করেছে আমাদের বাড়িতে তিন ভাই আমরা মা আছে আমাদের কাজ করাটা তিন ভাইকে একসঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল মেরে ফেলার জন্য সারা মানে দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছিল পেট খানা বড় হয়ে যাচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত আমাকে এখানে বান মারা হয়েছিল যার নাম চন্ডাল বান এই বানটা চন্ডাল তথা পাগল বানটি মারার পরে আমার যা পরিস্থিতি হয়েছিল জল খাওয়ার জন্য বুক ফেটে যেত কিন্তু জল খেতে পারতাম না ভয়ে কারণ বাথরুমে গেলে বাথরুমে ব্লাড যেত প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল আমার তখন আর আমার মাকে বান মারা হয়েছিল পরপর তিনটা তার মধ্যে একটা বান ছিল ছলম্বান ছলম্বানটা কিরকম সাপে যখন ছলম ছাড়ে যেমন সাদা হয়ে যায় আমার মার শরীর ঠিক একদম পায়ে মানে মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত জমিতে যখন যারা ধান চাষ করে দেখবেন তারা জমিতে যখন চাষ করা হয় রোয়াবনার জন্য যদি জল না থাকে যেমন চার চার হয়ে ফেটে যায় ঠিক ওই রকম বা জমিতে রোয়া বোনার পরে যদি জল না থাকে যেভাবে ফেটে ফেটে যায় মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত এইভাবে ফেটে ফেটে গেছিল এইবার শরীরে যে ঘাম আছে লবণাক্ত ঘাম তখন ওইখান দিয়ে বেয়ে বেয়ে যখন নামতো প্রচন্ড যাই কিছুটা কিছু আপনারা বুঝতে পারলেন এবং জানতে পারলেন চলুন আমি আসল মন্ত্রটা আসি তো আজকের যে মন্ত্রটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ত্রিশূল অস্ত্র আমার মনে হয় না এর আগে কোনো চ্যানেলে কেউ ত্রিশূল অস্ত্র দিয়েছে তো যদি দিয়ে থাকে খুব ভালো কথা তো আমি যে আজ ত্রিশূল অস্ত্রটা নিয়ে এসেছি এটা যেমনই বিষের গিটামো হোক এবং কুজ্ঞান করা হোক কেটে যাবে তো মন্ত্রটা শুনলেই বুঝতে পারবেন যে এটা গুরুবিদ্যা এবং কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী হতে পারে তো চলুন আমি মন্ত্রতে আসি মন্ত্রটা মুখে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো মন্ত্রটা হচ্ছে মহাদেবের ত্রিশূল অস্ত্র বাম হস্তে ধরি কুজ্ঞানে কুজ্ঞান কেটে ছাড়খাড় করি মাতা মোর ভগবতী পিতা মোর হর যে বাঁধিলেন অঙ্গ তার কলিজা কেটে কর দ্বার সেই দ্বার দিয়ে বিষ তুই ঘা মুখে দা তার দোহাই ঈশ্বর মহাদেবের দোহাই দোহাই মাতা মনসা দেবীর দোহাই এইখানে আপনারা নাম দিব মনে করলে নাম দিতে পারবেন যে বাঁধিলেন অঙ্গ এই অঙ্গর আগে নাম দিতে হবে যে বাঁধিলেন অমুকের অঙ্গ তার কলিজা কেটে পর্দার তো এই অঙ্গের আগে এখানে নাম দিতে পারবে তো চলুন আপনাদের বুঝিবার স্বার্থে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আর কোথায় নাম দেবেন সেটাও আমি বলে দিচ্ছি মহাদেবের ত্রিশূল অস্ত্র বাম হস্তে ধরি কুজ্ঞানে কুজ্ঞান কেটে ছাড়খাড় করি মাতা মোর ভগবতী পিতা মোর হর যে বাঁধিলেন অমুকের অঙ্গ
তার কলিজে কেটে কর দাঁড়, সেই দাঁড় দিয়ে বিষ তুমি ঘা মুখে দা, কার দোয়াই ঈশ্বর মহাদেবের দোয়াই, দোহাই মাতা মনসা দেবীর দোহাই। এই যে যে বাম দিলেন মানে যে আর কি মানে কুজ্ঞান করবে কিংবা গিঠামো করবে কিংবা কারোর শরীরে মানে ভূতে মরা মশান বেঁধে রাখবে কিংবা বিষ বেঁধে রাখবে, যে বেঁধে রাখবে তার কলিজা কেটে মানে করবে দ্বার, মানে দ্বার মানে তার মানে তার কাছ থেকেই কেটে এটাকে নিয়ে আসবে। তো অঙ্গের আগে অমুকের নাম দিবে এবং যে বাঁধবে তারও অল্প স্বল্প ক্ষতি হয়ে যেতে পারে, আর যদি ভালো বড় উস্তাদ হয় তাহলে সামলিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের মানে ত্রিশূল অস্ত্র। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজ পান তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, যাতে আরও পাঁচটা লোক উপকার পায় এবং জানতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টার দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন, তাহলে এরপরে আমি আরও হয়তো ভালো ভালো ভিডিও দেব, সেগুলো নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তবে এইরকম ত্রিশূল অস্ত্র আমার কাছে অনেকগুলো আছে, খালি ত্রিশূল অস্ত্র না, আরও বহু ধরনের অস্ত্র আছে যেগুলো হয়তো আস্তে আস্তে আপনাদের আগে ভালো বুঝলে আমি মানে তুলে ধরতে পারি। তো আপনাদের কাছে এটাই বিনতি যে ভিডিও আপনারা পুরোপুরিভাবে দেখে বুঝে কাজ করবেন, তাহলে আপনারা অবশ্যই কাজ পাবেন। কেটে কেটে দেখে কাজ করতে যাবেন না, বুঝতে পারবেন না, আর কাজেও সফলতা আপনারা ভালো মতন পাবেন না। ভালো বুঝে সুঝে কাজ করলে আমাকে হয়তো জানারও প্রয়োজন পড়বে না কীভাবে কাজ করবেন না করবেন। তবে এই মন্ত্রটা মানে ঝাড়তে পারবেন এবং জল পুড়ে চোখ মুখে ছাড় দিয়ে খাইয়ে দিতে পারবেন, ঝাড়লে নিমের পাতা দিয়ে ঝাড়বেন, সাতবার মন্ত্র করবেন, সাতবার ফু দেবেন আর নিমের পাতা মাথা থেকে নিচে পর্যন্ত নামিয়ে দেবেন, আর জল পড়লে সাতবার জল পড়ে সাতবার ফু দিয়ে চোখ মুখে ছাড় দিয়ে খাইয়ে দেবেন, তাহলে যেমনই বাঁধন থাকুক আর যেমনই গিঠামো কুজ্ঞান থাকুক কেটে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।